আজ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিনে মা বোনেরা উপোস করেন এবং বাবার মাথায় অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালে তবে এই জল বাড়ির কাছাকাছি কোনো মন্দিরেই কিন্তু মা বোনেরা বেছে নেন এবং শিবরাত্রিরে কিন্তু উপোসে সেই জল বাবার মাথায় ঢেলে তাদের মনোবাসনা পুনর জন্য তারা কিন্তু কামনা করেন এবং তেমনটাই কিন্তু আমরা এখন এতদিন দেখেছি তবে দিন দিন এই অর্থাৎ দত্তপুকুর যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় হচ্ছে এবং সেই ভক্তদের ভিড় কতটা সেটা কিন্তু দেখলে বোঝার উপায় নেই অর্থাৎ অগন্ত ভক্ত অর্থাৎ মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে সহ দত্তপুকুর এলাকা থেকে প্রচুর ভক্তরা মা বোনেরা তারা কিন্তু একে একে কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র এই সিদ্ধেশ্বরী মন্দিরে বাবার মাথায় জল ঢালবে বলে প্রচুর মহিলা শুধু মহিলা বলে নয় পুরুষরাও আছে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে যে জল জল ঢালবে এবং সেই জল ঢালার শুধুমাত্র অপেক্ষা করছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মন্দিরের মধ্যে কিন্তু অসংখ্য ভক্ত তারা কিন্তু জল ঢালছে একে একে সেই কারণে লম্বা লাইন পড়েছে আমি 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 দেখাবো যে তাদের মাথায় অত ফুলের সাজি নিয়ে ফল ফল মিষ্টি এমন কি দুধ গঙ্গার জল সমস্ত নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে না দাদা কত সময় লাইনে দাঁড়িয়ে আছে মোটামুটি এক ঘন্টা কেমন লাগছে মা বোনদের সঙ্গে দাঁড়িয়ে জল ভালো লাগছে কি কি নিয়ে আসা হবে এই পাঁচ রকম ফল আছে ফুল আছে গঙ্গা জল দুধ ঘি এই কিন্তু বাড়ির পাশে মোটামুটি ঢালা হয় সিদ্ধেশ্বরীটাকে বেছে নেওয়া হলো সিদ্ধেশ্বরী মন্দিরটা ভালো লাগে এটা দত্ত মানুষের আবেগ আর কিছু না ভালো লাগে আমার নাম শুভজিৎ সরকার একদম দত্তপুকুরের সিদ্ধেশ্বরী মায়ের কথা সকলেই জানে তবে মহাদেবের যে মহাদেবের যে মন্দির সেই মন্দিরকে কেন্দ্র করে যে ভক্তদের অর্থাৎ মা বোনদের যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সকলের হাতেই কিন্তু ফুলের সাজি ফল মিষ্টি দুধ গঙ্গা জল নিয়ে কিন্তু অসংখ্য মা বোনেরা তারা কিন্তু অপেক্ষা করছে পুজো দিচ্ছে পাশাপাশি মা সিদ্ধেশ্বরীকেও কিন্তু তারা প্রণাম করে একে একে বাড়ি ফিরছে আমি দত্তপুকুর থেকেই গেছি ভালোই প্রতিবারই যাই আমরা হ্যাঁ এখানে যাই তারপরে আমাদের দিঘরা বাজারে ওইখানে শেষ জল ঢেলে হ্যাঁ আমরা জল সাউরা ফুল থেকে জল নিয়ে আসি এনে প্রত্যেকটা মন্দিরে ঢালতে ঢালতে আসি তারপরে তারপরে শেষ হয় আমাদের দিঘরা বাজারে জল কোথা থেকে নিয়ে আসে সাউরা ফুলের থেকে ওখান থেকে গিয়ে হেঁটে আসে না আমি পুরো হাঁটি না কিছুটা হাঁটি কিছুটা গাড়িতে আসি তারকার পরিবেশটা হয়ে উঠছে না দত্তবুক হবে আস্তে আস্তে হয়তো এখনও তারকার সময়ের মতো হয়নি এখনো হবে কেমন লাগ এটা তো ভালোই লাগছে কারণ আমরা প্রতিবারই যাই আসি আমাদের তো ভালো লাগে দেখেই যাই লক্ষ্মীকুণ্ড ইস্তিরি শশা কলা মোসুমী লেবু শাক

মোটামুটি আর আমি আজকে মোটামুটি এই বছর নিয়ে দু হাজার থেকে আমি যাচ্ছি চোদ্দো আর চব্বিশ মানে দশ দশ বছর হয়ে গেল তো আস্তে আস্তে প্রত্যেক বছর মানে প্রথম যখন শুরু হয়েছিল বিশ তিরিশ জন চল্লিশ জন এখন মোটামুটি সেটা পাঁচশো পার হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারছি আগামী মোটামুটি আগের সামনের বছর আজকে তো ছশো পার হয়ে গেছে সামনে সেটা হাজার হয়ে যাবে কেমন লাগছে এই যে পরিবেশ মা বোনেরা সবাই এসে লাইন দিয়ে লম্বা লাইন মানে আমরা তো মূলত বাবার মাথায় জল ডালতে চাকলা কচুয়া না হয় তার কিন্তু সিদ্ধেশ্বরী যে লাইন সিদ্ধেশ্বরী ব্যাপারটা পুরো একদম মনের থেকে মানে যে যায় তার মনের আত্মার পবিত্রতার থেকে সে যাচ্ছে আর আগামীতে আরও বাড়বে দীঘরা সঙ্গে কংসুমণিক পাড়া আরও আশেপাশে আরও কয়েকটা গ্রাম থেকে দিনকে দিন পুণ্যার্থীরা বাড়বে আশা করি আরও বাড়বে তত সময় লাইন দিতে হলো আমাদের যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি সকাল থেকে ভোরবেলা পাঁচটার সময় উঠে হেঁটে ওখান থেকে আসা আমার আস্তে আস্তে জল সারাবলুর থেকে জল নিয়ে সেখান থেকে হেঁটে হেঁটে আমাদের আসা প্রায় মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এক পক্স হবে ওটা হেঁটে আসলাম তা আমাদের সেরকম লাইন দিতে হলো না যেহেতু পায়ের অবস্থা খুবই খারাপ আর এছাড়া যারা আদার্স লোক যারা তারা লাইন দিচ্ছে কিন্তু আমাদের কোনো লাইন দিতে হলো না আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিল কারণ একটু আমাদের সমস্যা রয়েছে অনেক সব টায়ার্ড মধ্যে রয়েছে এখন তো আসছে দিন আজকে এই সিদ্ধসু ব্যাপারটা নিয়ে অনেক দূর অব্দি যাবে এটা আমি আশা রাখছি কারণ অনেক পুণ্যাত্রী অনেক পুণ্যাত্রী তারকেশ্বরের তারাকশ্বরের পুরো পাশাপাশিকে এটাকে বলা যায় যেহেতু আজকে আমরা যখন জল ভরছিলাম মানে দত্ত পুকুরের ব্যাপারটা নিয়ে ওনারা একটু অন্যরকমভাবে ভাবে যে আজকের দিন দত্ত পুকুরের থেকে এতটা লোক আসতে পারে সেইভাবে ওখানে সিভিক ভলান্টিয়ার সঙ্গে থানা লোকাল থানা সব একটা স্পেশাল প্রিপেয়ার নিয়েছে আজকের জন্য যে ওনারা আসছে টোটাল আমার নাম চন্দন দাস আমি দত্তপুকুর পংশি পাওয়া থেকে বলছি অর্থাৎ সন্ধ্যা থেকে কিন্তু একটা ভিড়ের ভিড় অর্থাৎ ভক্তদের ঢল নেমেছে বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ